Dear student, previous class আমি cash flow statement প্রথম problem solution করেছিলাম। আজ আমি problem 2 টা solution করব। আমি problem টা পড়ছি। Tuglo Company Limited provides you the following data। আচ্ছা, Tuglo Company তোমাকে নিম্নোক্ত data গুলো দিয়েছেন। আচ্ছা, এখানে আছে Roman Warne আছে net income for the year 2015 is টাকা 33,000 এখানে বলেছে net income 15 সালে net income হচ্ছে 33,000 টাকা আচ্ছা Roman 2 তে বলেছে sum balances এখানে আমাদের নিচে কিছু current asset এবং current liabilities একটা ঘরের মধ্যে দেওয়া আছে এখানে আমার 2015 এর opening balance আছে current asset এবং current liabilities এর প্রথমে এরপর আছে 2015 এর সমাপনী ব্যালেন্স কারেন্ট অ্যাসেট কারেন্ট লায়াবিলিটি সমাপনী ব্যালেন্স দেওয়া আছে আচ্ছা এরপর আছে কি এরপর রোমান 3 তে আছে ডেপ্রিসিয়েশন অন ইকুইপমেন্ট টাকা 14,000 আচ্ছা এরপর আছে লস অন সেল অফ ইকুইপমেন্ট 3,000 আচ্ছা এখানে ডেপ্রিসিয়েশন মানে অপচয় 14,000 বলা আছে এরপর আছে আমাদের এই ইকুইপমেন্ট মানে আমাদের যন্ত্রপাতি বিক্রয়ে লস আছে 3000 এটা বলা আছে আচ্ছা এরপর আছে পিপিআর ক্যাশ ফ্লোস ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস ফর দা ইয়ার 2015 বাই ইনডাইরেক্ট মেথড এরপর আমাকে যেটা বলেছে যে আমাকে ক্যাশ ফ্লো স্টেটমেন্টের অপারেটিং সেকশনটা করতে বলেছে ইনডাইরেক্ট মেথডে আচ্ছা তো আমরা প্রবলেমটা সলিউশন শুরু করি আচ্ছা আমি এখানে ঘর বানিয়ে রেখেছি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ইনডাইরেক্ট মেথড আর আমি প্রথমে লিখব আমাদের এখানে ইনডাইরেক্ট মেথডে প্রথমে করতে হলে আমাকে প্রথমে নেট ইনকামটা আমাকে লিখে নিতে হবে তো আমি লিখে নেই নেট ইনকাম নেট ইনকামটা আমার দেওয়া আছে কত 33,000 আচ্ছা এরপর আমার একটা কথা লিখতে হবে অ্যাডজাস্টমেন্ট টু রিকনসাইল নেট ইনকাম টু নেট নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস আচ্ছা এরপর আমার কাজ কি নেট ইনকামের সাথে আমাদের যত নন ক্যাশ এক্সপেন্স গুলো আছে সবগুলো আমি যোগ করে দিব আচ্ছা এরপরে আমি আমাদের কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লাইবিলিটিজে ইনক্রিজ ডিক্রিজটা বসাবো আচ্ছা এখন আমাদের এখানে প্রথমে আছে আমাদের রোমান 3 তে ডেপ্রিসিয়েশন এটা নন ক্যাশ তো ডেপ্রিসিয়েশন অন ইকুইপমেন্ট ডেপ্রিসিয়েশন অন ইকুইপমেন্ট আমার কত দেওয়া আছে 14,000 এটা হবে আমাদের প্লাস ফিগারে 14,000 ওকে এরপর আমাদের নন ক্যাশ আছে যেমন সেল এরপর আছে আমাদের সেল ও লস অন সেল অফ ইকুইপমেন্ট আছে আচ্ছা লস অন সেল অফ ইকুইপমেন্ট এটা কিন্তু আমাদের নন ক্যাশ এখানে এটাকে আমরা কোথায় দেখাই এটাকে আমরা আয় বিবরণীতে আমার মানে ক্ষতি হয়েছে ক্ষতি হিসেবে দেখাই আমার লস হয়েছে হিসেবে দেখাই তো অ্যাকচুয়ালি লেনদেনটা কিন্তু নন ক্যাশ এখানে আমার টাকা আসছেও না যাচ্ছেও না আচ্ছা তাহলে লস অন সেল অফ ইকুইপমেন্ট আচ্ছা এটা নন ক্যাশ আমাদের লেনদেনটা আচ্ছা ওকে এরপরে আছে আমাদের এই আমাদের যে ঘরের ভিতরে যেটা দেওয়া আছে ওখানে আমাদের সবগুলো আছে কারেন্ট অ্যাসেট কারেন্ট লাইবিলিটিস ইনক্রিজ অর ডিক্রিজ আচ্ছা আমরা এখানে একটা জিনিস একটু সংক্ষেপে লিখে দেই সেটা হচ্ছে কারেন্ট
কারেন্ট অ্যাসেট ইনক্রিজ, ইনক্রিজ হলে আমাদের কি হয়, মাইনাস হয়। কারেন্ট অ্যাসেট ডিক্রিজ হলে আমাদের কি হয়, প্লাস হয়। এরপরে কারেন্ট লাইবিলিটি ইনক্রিজ হলে আমাদের প্লাস হয়, নেট ইনকামের সাথে প্লাস হয়। এরপরে কারেন্ট লাইবিলিটি ডিক্রিজ হলে কি হয়, নেট ইনকামের সাথে আমাদের মাইনাস হবে। আচ্ছা, আমরা একটু ইজি করার জন্য এখানে লিখে দিলাম। এখন আমি দেখি কোনটা ইনক্রিজ হলো, কোনটা ডিক্রিজ হলো। যেমন দেখেন, অ্যাকাউন্টস রিসিভেবল 2015 জানুয়ারির 1-এ আমার এখানে কিন্তু আমাদের সমাপনী এবং প্রারম্ভিক ব্যালেন্স যেটা দেওয়া সেটা আমাদের ইনক্রিজ ডিক্রিজ বেড়েছে না কমেছে সেটা কম্পেয়ার করে অ্যাকচুয়ালি বোঝার জন্যে, ঠিক আছে। যেমন আমাদের প্রারম্ভিকে আছে আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল আছে আপনার 23,000, সমাপনীতে আছে আমাদের 28,000। তাহলে কি হয়েছে, আমাদের বৃদ্ধি পেয়েছে, কত বৃদ্ধি পেয়েছে, 5,000 বৃদ্ধি পেয়েছে। তাহলে আমি লিখব ইনক্রিজ ইন, ইনক্রিজ ইন এআর অ্যাকাউন্টস রিসিভেবল এআর। তাহলে মানে কারেন্ট অ্যাসেট, অ্যাকাউন্ট রিসিভেবল হচ্ছে আমার কারেন্ট অ্যাসেট, সেটা যদি ইনক্রিজ হয় তাহলে আমাদের মাইনাস ফিগারে বসবে। এখানে 23,000 28,000 পার্থক্য হচ্ছে আমাদের 5,000, তাহলে এখানে 5,000। ওকে, আচ্ছা, এরপর আমাদের কি আছে, এরপর আমাদের আছে ইনভেন্টরি। ইনভেন্টরি প্রারম্ভিকে আছে আমার 57,000, 2015 জানুয়ারির 1-এ আছে আমার 57,000, আর সমাপনীতে আছে আমার 50,000। তাহলে আমরা কি বের করবো, আমরা কম্পেয়ার করছি, কম্পেয়ার করতেছি। তাহলে আমাদের প্রারম্ভিক থেকে সমাপনীতে কম, সমাপনীতে প্রারম্ভিক আছে 57,000 আর সমাপনীতে আছে 50,000। তাহলে আমরা ধরবো যে ইনভেন্টরিটা আমাদের কমেছে, তাহলে আমরা লিখবো ডিক্রিজ ইন ইনভেন্টরি, ডিক্রিজ ইন ইনভেন্টরি। তাহলে আমাদের মজুদটা ডিক্রিজ পেয়েছে। মজুদটা হচ্ছে কি, মজুদটা হচ্ছে আমাদের কারেন্ট অ্যাসেট, তাই না। স্টক হচ্ছে ইনভেন্টরি, হচ্ছে আমাদের মজুদ, মানে আমাদের কারেন্ট অ্যাসেট চলতি সম্পদ। তাহলে সেটা ডিক্রিজ করছে, তাহলে কি হবে, আমাদের প্লাস ফিগারে হবে, আমাদের এখানে হবে প্লাস ফিগারে, মজুদ ডিক্রিজ করেছে। তাহলে 7,000 হবে আমাদের প্লাস ফিগারে। আচ্ছা দেখেন, মজুর ডিক্রিজ করেছে কেন, মজুর ডিক্রিজ করেছে আমরা মজুরটা সেল করেছি, যে কারণে মজুরটা আমার ডিক্রিজ করেছে, ঠিক আছে। তো মজুর যদি আমি বিক্রয় করি তাহলে তো আমার টাকা আসবে, এই লজিক থেকেও কিন্তু আমাদের এটা অ্যাকচুয়ালি ক্যাশটা আসতেছে, মানে প্লাস হয়। আচ্ছা, এরপরে আছে আমাদের প্রিপেইড এক্সপেন্স। দেখেন, প্রিপেইড এক্সপেন্স আমাদের প্রিপেইড এক্সপেন্স এটা কিন্তু আমার চলতি সম্পদ, মানে মানে ব্যয়ের অগ্রিম, ব্যয়ের অগ্রিম আমরা দিয়েছি প্রিপেইড এক্সপেন্স। তাহলে প্রিপেইড এক্সপেন্সটা আমার কি হয়েছে, প্রিপেইড এক্সপেন্সটা আমাদের চলতি সম্পদ কি হয়েছে, আমাদের হ্রাস পেয়েছে। আগে ছিল জানুয়ারিতে ছিল 27,000, 15 জানুয়ারি একে ছিল 27,000, আর আপনার সমাপনীতে মানে 31শে ডিসেম্বর 2015 হয়ে গেছে 22,000। তাহলে সমাপনীতে তাহলে দেখা যাচ্ছে কি, কম্পেয়ার করলে যে আমাদের কমে গেছে, প্রিপেইড এক্সপেন্সটা কমেছে, তার মানে আমাদের কারেন্ট লাইবিলিটি, আমাদের কারেন্ট অ্যাসেটটা কমেছে। আচ্ছা, তাহলে আমাদের হবে কি, প্লাস এখানে হবে আমাদের, আমরা লিখব কি, ডিক্রিজ, ডিক্রিজ ইন প্রিপেইড, ডিক্রিজ ইন প্রিপেইড এক্সপেন্স। আচ্ছা, ডিক্রিজ করছে, তাহলে কারেন্ট কারেন্ট অ্যাসেটটা আমাদের, কারেন্ট অ্যাসেটটা আমাদের কমেছে, তাহলে এটা ফিগার হবে কত, 5,000। তাহলে এখানে আমাদের প্লাস ফিগার হবে। আচ্ছা, ওকে, এরপরে লাস্ট আমাদের এই যে অ্যাকাউন্টস পেয়েবল আছে, তাহলে আমি কম্পেয়ার করি, অ্যাকাউন্টস পেয়েবলটাও আমাদের কমেছে, তাহলে লিখবো আমি ডিক্রিজ ইন অ্যাকাউন্টস পেয়েবল, ডিক্রিজ ইন এপি অ্যাকাউন্টস পেয়েবল কমেছে। তাহলে অ্যাকাউন্টস পেয়েবল যদি কমে মানে কারেন্ট লাইবিলিটি কমলে আমাদের হবে মাইনাস ফিগারে, তাহলে 2,000 হইলো আমাদের মাইনাস ফিগারে। আচ্ছা, তাহলে এগুলো আমি যদি এগুলো প্লাস মাইনাস করি তাহলে আমাদের আসবে 55,000। ওকে, এখানে আমরা এখন লিখব নেট ক্যাশ,
provided by operating activities. Okay, এই হচ্ছে আমাদের answer. তো ধন্যবাদ সবাইকে, আশা করি সবাই বুঝতে পেরেছেন. নেক্সট ক্লাসে আমি প্রবলেম 3 নিয়ে আসবো. আল্লাহ হাফেজ.